দর্শক, বাংলাদেশ টেলিভিশন নিবেদিত প্রিয় শিল্পী প্রিয় গান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মা, মাটি, দেশ আমাদের মূল পরিচয়, আর সেই পরিচয় থেকে আমরা মাঝে মাঝে যতই বিচ্যুত হয়ে যাই না কেন, মূল কথা হলো পরিচয়ের ঠিকানা যদি না থাকে তবে নিজকে কিন্তু অদৃশ্য করে ফেলতে হবে। তবে সবচেয়ে বড় আশার কথা হলো আমাদের সংস্কৃতির মূল শেকড় এবং আমাদের সংস্কৃতিকে ধরে যারা আমাদের বাংলাদেশকে পরিচয় করিয়েছেন বিশ্বের দরবারে, তাদের মধ্যে অন্যতম আমাদের সকলের প্রিয় শিল্পী, লোকসঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায় রয়েছেন আজ আমাদের মাঝে। শুভেচ্ছা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। হ্যাঁ, তোমাকেও শুভেচ্ছা, স্বাগতম, এবং বাংলাদেশ টেলিভিশনকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রিয় শিল্পী প্রিয় গান অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর সেই সাথে আজকে যারা যে সমস্ত যন্ত্রী এখানে বসে আছে, এরা আমার অত্যন্ত প্রিয় লোক, যাদের সাহসর্য ছাড়া কোনো সুন্দর গান হয় না। আপনি এই দেশের একদম শেকড়ের গান করেন, দেশের মাটি ছেড়ে পড়ে আছেন প্রবাসে, দেশকে কতটা মিস করেন? বিদেশে যাওয়ার কোনো কথা ছিল না বা ইচ্ছাও ছিল না, কিন্তু আমি তো শুধু একজন শিল্পী নই, আমি কারো স্বামী, কারো বাবা। তো সেই প্রেক্ষিতে আমার পরিবারের ছেলে মেয়ে যখন চলে যায় নিউ ইয়র্কে, তখন একটি পর্যায়ে যা হয় আর কি, পরিবারের কর্তা বাড়িতে না থাকলে ছেলেমেয়েরা একটু হয়তো ডিরেল হতে পারে। তখন আমার স্ত্রী আমাকে বলল যে তুমি যদি না আসো তাহলে আমি ব্যাক করব। এই কারণে আমি চলে গেলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি গিয়া ওই 5টা বছর আমাকে ওই সেন্ট্রাল জেলে থাকতে হবে, আমি বুঝতাম না। তো 5টি বছর আমার জীবনের একটা বিরাট অভিশাপ এবং আমার খুব কষ্ট। এবং এই 5 বছর পরে কিন্তু আমি প্রতি বছরই আমি আসি যাই। আর তারপরেও কথা ছিল যে আমার ছেলেমেয়েদের লেখাপড়া করছিল, ওটা শেষ, 14 সালে তারা সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, এখন তারা কাজে কর্মক্ষেত্রে ঢুকে গেছে। অতএব এখন আমি ফ্রি, এখন আমি মেইন সময়টাই বাংলাদেশে দিতে চাই এবং আবার আমি আমার এই জগতে ফিরে আসতে চাই। এই হলেন রথীন্দ্রনাথ রায়, আমাদের লোকশিল্পী, যিনি মা, মাটি, দেশের কথা বলতে গেলে আজও কাঁদেন এভাবে। যেহেতু মাকে নিয়েই গল্প, প্রথমে আমি মা বা আমাদের এই দেশ নিয়ে যদি কোনো গান শুনতে চাই, কার লেখা, কার সুর? আমি এখন যে গানটি করব, অর্থাৎ শুরুর যে গানটি, দেশাত্মবোধক গান, এটির গীতিকার আমার অত্যন্ত একজন প্রিয় গীতিকবি, আমার বন্ধু, বয়োজ্যেষ্ঠ বন্ধু ফজলে খোদা। আজকের গানটির সুরকার হচ্ছেন প্রয়াত আমার অগ্রসপ্রতিম অজিত রায়। চলুন শুনি। আদর দিয়ে সোহাগ দিয়ে লালন করো তুমি, ও কত আদর দিয়ে সোহাগ দিয়ে লালন করো তুমি, মাগো আমার মা জননী। তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, তোমাচি নতুন করে নিত
তোমাচি নতুন করে তোমার কপল চুমি, কত আদর দিয়ে সোহাগ দিয়ে লালন করো তুমি মাগো আমার মা জননী। জন্মভূমি মাগো আমার তোমার বলে এসে গর্বে আমি বিশ্ব ভুলি তোমায় ভালোবেসে। জন্মভূমি মাগো আমার তোমার বলে এসে গর্বে আমি বিশ্ব ভুলি তোমায় ভালোবেসে। দিবস রাতি আশা করি তোমার বুকে যেন মরি, দিবস রাতি আশা করি তোমার বুকে যেন মরি মা গো। তোমার স্তন্ন দিয়ে ধন্য করে, স্তন্ন দিয়ে ধন্য করে ঠাই দিয়েছ তুমি, কত আদর দিয়ে সোহাগ দিয়ে লালন করো তুমি মাগো। আমার মা জননী কত আদর দিয়ে সোহাগ দিয়ে লালন করো তুমি, ও কত আদর দিয়ে সোহাগ দিয়ে লালন করো তুমি মাগো। আমার মা জন্ম মৃত্যু ভালোবাসা, এই তিনটি জিনিস নিয়ে মানুষকে চলতে হয়। কিন্তু সবচেয়ে বড় সত্যি হলো জন্ম এবং মৃত্যুকে কিছুটা অজ্ঞাত করে ভালোবাসাটাকে সঙ্গী করে আমরা প্রতিনিয়ত চলতে চাই। তবে এটি সত্যি বাংলার লোকগান, বাংলার চিরায়ত যে গানগুলো সেই গানগুলোতে এই জীবনবোধের কথাই বারবার উঠে এসেছে। জন্ম, তারপর তো ভালোবাসা, তারপর মৃত্যু। একটি বিখ্যাত গান শুনবো আমাদের সবার প্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কাছে, কে বলে মানুষ মরে। গানটি সম্পর্কে একটু বলবেন। এই গানটির গীতিকার কুটি মনসুর, এর সঙ্গে চারটি গান আমরা করেছিলাম। আপনার সেই গানটা যে কে বলে মানুষ মরে, তারপরে আমরা পরের গান। কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে তবে মানুষ মরিলে তবে বিচার হবে কার, ও বলো বিচার হবে কার। কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। আত্মা পঞ্চরূপ হিসাবে তে দেখতে পায়, ওরে একেতে হয়
দুইয়ের জনম পরমাতার মরণ নাই, পরমাতার মরণ নাই। আরে পরমাতার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া, পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া, বলিছে জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছে কারবার, বাইরে চালাইছে কারবার। কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে খেলা নিরেতে করে জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে, পরমাত্মার জোরেতে করে আদি শক্তি পরম যিনি জীবদেহ চালাইছেন তিনি, আদি শক্তি পরম যিনি জীবদেহ চালাইছেন তিনি, ভাইরে শক্তিবিহীন দেহ খালি হইয়া যায় বেকার, ভাইরে হইয়া যায় বেকার। কে বলে মানুষ মরে ওই আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে হতে পানি যেমন নদীতে ভেসে বেড়ায়, ওরে যথায় হতে আসে পানি তথায় আবার চইলা যায়, তথায় পানি চইলা যায়, ওর ভাটায় চলে ভিড়ে সাগর কিন্তু শুকায় না রে, ভাটায় চলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে, তেমনি মানুষ চলে ফিরে মন সুর কয় বারবার, ভাই রে মন সুর কয় বারবার। কে বলে মরে আমি বুঝলাম না ব্যাপার, কে মানুষ মরলে পরে মানুষ মরিলে তবে বিচার হবে কার, ও বলো বিচার হবে কার। মানুষ মরে ওই আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। প্রিয় দর্শক, ভীষণ ভালো লাগে, একটা সময় কাটছে, মনে হচ্ছে মাটির সুরে মাটির গন্ধে একদম শিকড়ের কাছাকাছি বসে আছি, কারণ আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের আমাদের সবার প্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায়। দাদা, আপনার কাছে একটু শুনতে চাই, অনেকেই দেখা গিয়েছে যে কোনো নৃত্যশিল্পীর ঘরে হয়ে সঙ্গীত শিল্পী হয়ে গিয়েছে, কাউকে দেখা গিয়েছে রবীন্দ্রসঙ্গীত গান এমন কোনো বিখ্যাত জনের ঘরে হয়ে আধুনিক গানে চলে গিয়েছে, এইভাবে প্রজন্ম থেকে প্রজন্মে এভাবে কিন্তু একটা পরিবর্তন এসেছে। কিন্তু অদ্ভুত হলেও সত্যি, পারিবারিক ঐতিহ্যটা আপনি ধরে রেখেছেন তা নয়, শুধু যেখানে জন্মেছেন সেখানকার ঐতিহ্যটাও ধরে রেখেছেন। আমি একটু আপনার বাবা বিখ্যাত হরলাল রায়ের কথা শুনতে চাই আপনার মুখে। আমার বাবা প্রয়াত হরলাল রায় লোকসঙ্গীত শিল্পী, মূলত ভাওয়াইয়া, ভাওয়াইয়ার তিনি গীতিকার সুরকার, শুধু ভাওয়াইয়া গানও লেখেননি, পল্লীগীতি লিখেছেন, আধ্যাত্মিক লিখেছেন, এবং এই টেলিভিশন শুরুর থেকে উনি টেলিভিশনে স্টাফ আর্টিস্ট ছিলেন তার এখানে চাকরি, এবং সেই চাকরির সুবাদে লোকসঙ্গীতের যে সমস্ত অনুষ্ঠান হতো বাঁশুরি হিজলতমাল এইগুলোতে ওনাকে ওনার পরিচালনায় যত, উনি নিজে গান লিখতেন সুর করতেন এবং বিভিন্ন শিল্পীদের গাওয়াতেন। সেই বড় বড় শিল্পীরা ছিলেন ফেরদৌসী রহমান, আঞ্জুমান আরা বেগম, নীনা হামিদ, আব্দুর রউফ, এরকম সবাই তার গান সমস্ত গান লিখেছেন। আর শুধু উনি নিজে লেখেননি, আবার অনেক সময় অন্যের লেখা গানও উনি সুর করেছেন। তো বাবা প্রতিদিন সন্ধ্যার সময় আমরা যখন পড়াশুনো করে উঠতাম, গৃহশিক্ষক ছিল, আমরা চারজন ছিলাম, আমি, আমার দিদি আর পিসিমা আর ছোটো কাকু, ওরা দুইজন সমবয়সী আর কাকু আর আমরা সমবয়সী,
বন্ধুর মতন ছিলাম। তো আমরা উঠে গেলে পরে বাবা তখন গান করতেন বন্ধু বান্ধব নিয়ে। আচ্ছা। তো আমার পিসি দিদি কাকু ওরা ঘুমিয়ে পড়তো, কিন্তু আমি ঘুমাতাম না। আমি বাবা বৈঠকখানায় বসে গান করতেন, তো বৈঠকখানায় ওই বেড়ার ফাঁক দিয়ে আমি বাবার গান শুনতাম এবং দেখতাম বাবা কিভাবে গান করে। আর পরদিন স্কুল ছুটি হয়ে যেত, তো তখন বাবা খেয়ে ঘুমাতেন, আমি ওই সময়টাতে তাড়াতাড়ি খেয়ে বাবার গানের খাতাটা চুরি করে চলে যেতাম চকের মধ্যে, আলের মধ্যে বসে ওই বাবা যে গানটা আগের রাত করেছে ওই গানটা আমি করতাম। আবার বাবার ঘুম ভাঙানোর আগেই ওইটা রেখে দিতাম, এবং যথারীতি পরদিন আবার যখন বাবা ওই গানটা গায়, আমার কোথায় ভুল হচ্ছে শুদ্ধ হচ্ছে সেটা আমি মিলিয়ে নিতাম। ও আচ্ছা। এইভাবে আমি গান ওনার কাছ থেকে চুরি করে শিখেছি। কিন্তু 1960 সালে যখন ইস্ট পাকিস্তান ফোক ফেস্টিভ্যাল হচ্ছে রেডিওতে, ফোক ফেস্টিভ্যালের জন্য বাবার উপর দায়িত্ব ছিল যে একটা ভাওয়াইয়া টিম উনি নিয়ে আসবেন। তো সেইখানে ওই সময়টা আবার আমার স্কুল কেবল বন্ধ হয়েছে, আমি শহরের স্কুলে গেছি পড়াশুনো করার জন্য ওই বছরই 1960-তে। তো বাড়িতে এসে দেখি বাবা, বিশেষ করে তিনজনের কথা এখন আমার মনে আছে, শ্যামাপদ বাবু গান লিখে বাবাকে পাঠাতেন, বাবা কোনোটা সুর করতেন গাইতেন। আর আমাদের গ্রামে যে যোগী চুন বিক্রি করে, আমরা যোগী বলি ওকে, চুন বিক্রি করে, ওর ভাঁড়ের একদিকে হচ্ছে চুনের ভাণ্ড, আর একদিকে হলো দোতারাটা ঝুলানো, দেখি যে রজনী যোগীও গান গায়। তাই ওকে, রজনী যোগীও গান গায় মা, আমার রজনী, আমি তখন ক্লাস ফাইভে পড়ি, রজনী যোগীও ঢাকা যাবে? বলে হ্যাঁ ঢাকা যাবে। তা আমি মাকে বললাম, মা মুই ঢাকা যাবো, আমরা দেশি ল্যাঙ্গুয়েজ, মুই ঢাকা যাই। তা ক তোর বাপক ক, তা আমি তো বাবাকে ভয় পেতাম, মা আমার খুব ফ্রেন্ডলি ছিল, এখনও ফ্রেন্ডলি। তো মা বলল যে ঠিক আছে তুই গিয়ে বৈঠকখানায় দাঁড়া, আমি এক ফাঁকে বলবো। তো তখনও আমাদের গ্রামের মহিলারা বাইরে আসেন না কর পুলিশের সামনে। তো যাই হোক, আমি দাঁড়ায় আছি, বাবা এক পর্যায়ে ওদেরকে নির্দেশনা দিচ্ছে। আমরা গান গামো যখন তখন কিন্তু রাইত, হ্যাঁ তো রাইত, কিন্তু আমরা কিন্তু বসি গামো, এরকম একটা ডান্ডা থাকিবে উপরটা, এরকম একটা গোল জিনিস থাকিবে, ওইটা হলো মাইক, ওইটার গান গাইবেন এই যে এক হাত দূর থেকে আধা হাত দূরে। আর রাইত তো হঠাৎ করে দেখিবে যে ম্যাক যেমন চমকায় চাক্কাও করে উঠিবে, চাক্কাও করে উঠলে কিন্তু গান থামান না, গান গাইবেন, ওইটা চাক্কাও করে ওঠা হলো তোমার ক্যামেরার ফটো তুলেছে তোমার ফটো। সেইভাবে বাবা ওদের বোঝাচ্ছে, এর ফাঁকে মা পেছন থেকে ব্যাপার ফাঁক দিয়ে বলছে যে রতিন জানি কী বলবে, তোমার তো খুঁজতেছে কোথায়। তো আমি দাঁড়ায় আছি, মাথা নিচু করে, খুব ভীতু ছিলাম এবং কথা খুব কম বলতাম তখন। তো বলছে কী ব্যাপার? তাই বললাম, বাবা মুই ঢাকা যাই। হ্যাঁ তুই ঢাকা যাবো কেন, তুই কি গান জানিস? আমি হ্যাঁ জানি, গা দেখি। আমি তো গাই ফেললাম। তোমার আরে তুই গান কোত্থেকে শিখলি? তখন আমি বললাম যে এইভাবে শুনেছি, এবং জীবনের প্রথম বাবার হাত ধরে সরাসরি রেডিওতে আমি গান করেছি, আমি কোনো স্টেজে গান গাইনি। আমার সঙ্গীত জীবনের শুরু ঢাকা বেতার থেকে, সরাসরি বেতারের মাধ্যমে। তো বাবা এরকম রেডিওতে ঘুরতেছে গান গাওয়ার আগে, সন্ধ্যার সময় গান হয়, বিকেলবেলায় আমাদের নিয়ে গেছে। তো বলতেছে, বাবা ইনি মমতাজ আলী খান, ইনি আমার বন্ধু। তো আমি ছোটো মানুষ, এরকম করে আদাম দিচ্ছে, বলে যে আদাম না আদাম, পা ছুঁয়ে প্রণাম। এই যে শিখিয়েছে পা ছুঁয়ে গুরুজনদের প্রণাম করা, এখনো করি। আমি একটা বিখ্যাত গান শুনতে চাই আপনার কাছ থেকে। ওই যে কুটি মনসুরের লেখা সুর করা যৌবন জোয়ার একবার আসে রে। যৌবন জোয়ার একবার আসে রে, বন্ধু চলে গেলে আর আসে না, যৌবন কালে বন্ধু মিলে, যৌবন কালে বন্ধু মিলে শেষ কালে ভালোবাসে না, যৌবন জোয়ার একবার আসে রে, চলে গেলে আর আসে না, যৌবন জোয়ার একবার আসে রে। নদীর জোয়ার চলে যায় ভিড়ে
পয়সা বনে যৌবন জোয়ার একবার গেলে পায় না জীবনে ফুল শুকাইলে সেই ফুলে আর ফুল শুকাইলে সেই ফুলে আর গমর তো প্রভু বসে না যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু চলে গেলে আর আসে না জৈবনের গৌরব মিছে যারা করে অবশেষে পতন ঘটায় হাতায় যখন পড়ে এরূপ জৈবনের গৌরব মিছে যারা করে অবশেষে পতন ঘটায় যখন পড়ে হৃদয়ে যার ব্যথা ভরা হৃদয়ে যার ব্যথা ভরা মুখেতে হাসি ফোটে না যৌবন জোয়ার একবার আসে রে চলে গেলে আর আসে না যৌবন কালে বন্ধু মিলে যৌবন কালে বন্ধু মিলে শেষ কালে ভালোবাসে না যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু চলে গেলে আর আসে না। এটার মধ্যে যেমন কে বলে মানুষ মরে যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, তারপরে আমি কি তোর আপন ছিলাম না রে জড়ি না, এরকম চারটি গান ছিল এবং এটা দারুণভাবে হিট করে এই চারটি গান। এবং গ্রামে গঞ্জে বিশেষ করে আমি অন্য কোনোখানের কথা জানি না, আমার উত্তরবঙ্গের কথা আমি জানি, মানুষে আমাকে বলেছে আমাদের ওখানে বিয়ের বাড়িতে মাইক ভাড়া করা হতো, গরুর গাড়িতে মাইক লাগিয়ে বিয়ে করতে যাচ্ছে মানুষকে জানান দিতে দিতে, আর গ্রামের ছেলেপেলেরা ওই মাইকের গান শুনতে শুনতে পেছন পেছন দৌড়াচ্ছে মিছিলের মতো। তো যখন তারা শহরে যেত মাইক ভাড়া করতে, তখন জিজ্ঞেস করতে যে এই তোর ঠেকি ওই আমি কি তোর আপন ছিলাম না জড়ি না আছে, তাহলে তোর তোর মাইক ভাড়া করবো না হলে করবো না। আজকে কিন্তু এই গানটা একটু হলেও শোনাতে হবে, আমি কি তোর আপন ছিলাম না, শোনাবেন দাদা? চেষ্টা করব। আচ্ছা, আমি কি তোর আপন ছিলাম না রে জোরি না, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না রে জোরি না, আমি কি তোর আপন ছিলাম না। ছোট্ট কালে গাছ তহলাতে পুতুল খেলার ছলনাতে, এ ছোট্ট কালে গাছ তহলাতে পুতুল খেলার ছলনাতে, আম কুড়াতে যাইতাম দুই জনা রে যদি না, আমি কি তোর আপন ছিলাম না। সাথী
তখন ছিল কাছে থাইকা দূরে রইলাম, সেই কথা কি মনে পড়ে না? খেলার সাথী যখন ছিল কাছে থাইকা দূরে রইলাম, সেই কথা কি মনে পড়ে না? ভালোবেসে আদর করে এখন কেন রইলি দূরে? এ ভালোবেসে আদর করে এখন কেন রইলি দূরে? এর মতো আর নাই রে যন্ত্রণা রে যদি না আমি কি তোর আপন ছিলাম না? জ্বালানি জানে সহে না, ভালোবাসা কঠিন ব্যাধি, জ্বালায় পড়ায় নিরবধি, সেই জ্বালানি জানে সহে না। প্রেম বিরহ আর তো সয় না, অন্তর পোড়ায় দেখা যায় না। অন্তর পোড়ায় দেখা যায় না, এর মতো আর নাই রে যন্ত্রণা রে যদি না আমি কি তোর আপন ছিলাম না? আমি আপন ছিলাম না রে যদি না আমি কি তোর আপন ছিলাম না? ছোট্ট কালে গাছ তহলাতে ফুল খেলার ছলনাতে, এ ছোট্ট কালে গাছ তহলাতে ফুল খেলার ছলনাতে, আমি চূড়াতে যাইতাম দুই জনারে যদি না আমি কি তোর আপন ছিলাম না? আমি কি তোর আপন ছিলাম না রে যদি না আমি কি তোর আপন ছিলাম না? যদিও আমরা লোকসঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়কে জানি লোকসঙ্গীত শিল্পী হিসেবে, কিন্তু অদ্ভুত হলেও সত্যি তখনকার সময়ে সব শ্রেণীর বা সব ঘরানার শিল্পীদেরকেই চলচ্চিত্রে ব্যবহার করা হতো। যদিও বা সেই ট্রেন্ডটা থেকে এখন আমরা ভিন্ন জায়গায় রয়েছি। একজন লোকসঙ্গীত শিল্পী বর্তমানে আমি জানি না চলচ্চিত্রে গাইবার সুযোগ পান কি না, কিন্তু তখনকার সময়ে চলচ্চিত্রের সিকোয়েন্সের প্রয়োজনে এভাবে করে বিখ্যাত শিল্পীদেরকে চমৎকার চমৎকার গান চলচ্চিত্রে গাওয়ানো হয়েছিল, যে গানগুলো আজও আমাদের কাছে অমর। আজ আমরা তেমনি দুই একটি গান শোনানোর সৌভাগ্য হলো আমাদের দর্শকদেরকে, কিন্তু অদ্ভুত হলেও সত্যি সময়ের কারণে আমরা অনেক বিখ্যাত গান রথীন্দ্রনাথ রায়ের যেগুলো তিনি চলচ্চিত্রে গিয়েছিলেন সবগুলো গান উপস্থাপন করতে পারলাম না। এই মুহূর্তে যেমন আমার মনে পড়ছে ও যার অন্তরে বাহিরে কিংবা সবাই বলে বয়স বাড়ে, আরও কিছু কিছু গান একটু কি মনে করে দেবেন দাদা? হ্যাঁ, কী আছে, অঙ্গার ছায়া ছবির গান, আমি পাগল হব পাগল নেব যাবো পাগল যাবো পাগলের দেশে, তারপরে তোমার সুজন সখীর গান হাই রে কথাই বলে গাছে বেলপাকিলে তাতে কাকে, তারপরে সারেং বইয়ের গান হীরামতি হীরামতি ও হীরামতি, সেই যে হীরামতি এটা কমপ্লিটলি একটা মডার্ন সং। জি, আজকালকার হলে তো ওটা কখনোই আমাকে দিয়ে গাওয়াইতো না, কখনোই হতো না, তো পল্লী কি দিয়ে উনি এটা কি গাবে? কিন্তু আলম খান জানে যে এটা রথিনের কণ্ঠেই ভালো আসবে। এবং সবচেয়ে বড় ব্যাপার শুধুমাত্র তা নয়, চলচ্চিত্রের প্রয়োজনে শিল্পীকে সেভাবে নির্ধারণ করা হতো। হ্যাঁ, এইটা কিন্তু আগে এই জিনিসটা ছিল যে এই এই গানটার স্টাইল হচ্ছে এটা আব্দুল জব্বার গাবে, এটা মাহমুদুল নবী গাবে, তারা ডিরেক্টররা এবং পরিচালক এবং সঙ্গীত পরিচালক একসঙ্গে বসে এই সিদ্ধান্তগুলি নিত।
আমরা শুনি আপনার সেই বিখ্যাত গান খোদার ঘরে নালিশ করতে দিল না আমার। এই গানটি লিখেছেন কে? গাজী মাওলানা আনোয়ার, সুরকার আলাউদ্দিন আলী। এটা নালিশ ছায়াছবির গান। আচ্ছা, মমতাজ আলী সাহেব ছিলেন ডিরেক্টর। তাহলে আমরা গানটা শুনি কেমন? খোদার ঘরে নাহালি করতে দিল না আমারে, খোদার ঘরে নাহালি করতে দিল না আমারে, পাপ পুণ্যে বিচার এখন মানুষে করে। খোদার ঘরে নাহালি মানুষে করে, পাপের বিচার এখন মানুষে করে। আমার মনের দুঃখ বোঝার মতো আপন কেহ নাই, বলো কার কাছে তে যাই। আমার মনের দুঃখ বোঝার মতো বন্ধু কেহ নাই, বলো কোথায় পাবো ঠাই। আমি পথে যা যাব আমার আপন হইল পথ, পথের যা যাব আমার আপন হইল পথ। ও আশারি ঘর ভেঙে গেছে দারুণ ঝরে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। আমি বিচারকের বিচার চেয়ে করছি প্রতিবাদ, শুধু পেলাম অপবাদ। আমার মানুষ হয়ে বেঁচে থাকার ছিল বড় সাধ, শুধু পেলাম অপবাদ। আর শোন রে মানুষ এই দুঃখেরই আগুন, আর শোন রে মানুষ এই দুঃখেরই আগুন। ও আর কতকাল রাগব জেলে এই অন্তরে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে, পাপ পুণ্যের বিচার।
দেখো মানুষে করে ওদার ঘরে নালিশ করতে দিল দর্শক। দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। রথীন্দ্রনাথ রায়কে আসলে সময়ের গণ্ডিতে বেঁধে রাখা খুব কঠিন, কিন্তু সময়ের সাথে অবশ্যই আমাদের চলতে হবে, নইলে হয়তো সময়ই আমাদেরকে ছেড়ে পালাবে। দাদা, আমরা শেষ গান শুনতে শুনতে বাড়ি যাব। এই একটা গান আপনার বাবার বিখ্যাত হরলাল রায়ের যদি আজ না শোনাই তাহলে তো অনুষ্ঠানটা একদম অপূর্ণ থেকে যাবে। আমরা কি তার কোনো গান দিয়ে শেষ করবো আজকে? একটা ভাওয়াইয়া চটকা দিয়ে শেষ করবো। আচ্ছা, বাবার লেখা, বাবার সুর করা, চলুন। আরে একে তো বাস বাড়ির মশা কামড়াইলে পরে ফোসা, আরে পেটকো না তার ডাম ডিমা ডিম কহরে, ওরে মশার কামড়ে টানানু মশারি মশা, ফাঁক দিয়া ভিতর সন্ধ্যাইছে, আরে মশা পেটকো না তার ডাম ডিমা ডিম কহরে, মশা তার দাম ডিমা ডিম কহরে। মশার কামড়ে মামুই রাও দিনু কথা, ওরে মশার কামড়ে মামুই রাও দিনু কথা, কানের গরত করিয়া মশা কয় পিরিতির কথা, রে মশা কাটকো না তার দাম দিমা দিন করে, মশা কাটকো না তার দাম দিমা দিন করে। আরে মশার কামড়ে মামুই কেনু বাপের বাড়ি, আরে মশার কামড়ে মামুই বাপের বাড়ি, সাউঠে বানা গিয়া মশা বেড়াই তারি তারি, রে মশা পেটকো না তার দাম দিমা দিন করে, মশা পেটকো না তার দাম দিমা দিন করে। আরে মশার কামড়ে মামুই বড় দিনু ধুমা, মশার কামড়ে মামুই ঘরের দিন ধুমা, নিন্দতে পড়িয়া মশা খাইলে গালের চুমা, রে মশা পেটকো না তার দাম দিমা দিন করে, মশা পেটকো না তার দাম দিমা দিন করে। আরে একে তো বাস বাড়ির মশা কামড়াইলে পরে বোঝা, আরে পেটকো না তার দাম দিমা দিন করে, ওরে মশার কামড়ে টানানু মশারি মশা, ফাঁক দিয়া ভিতর সন্ধ্যাইছে, আরে মশা পেটকো না তার দাম দিমা দিন করে, মশা পেটকো না তার দাম দিমা দিন করে, পেটকো না তার দাম দিমা দিন করে, পেটকো না তার দাম দিমা দিন করে, মশা পেটকো না তার দাম দিমা দিন করে, মশা পেটকো না তার দাম দিমা দিন করে।